সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন একটি অনেক বড় জাতের একটা গাবি গরু। এটা মুন্ডি গরু, এই যে দেখুন অনেক বড় জাতের একটি গাবি গরু। আপনারা এই যে দেখুন, আস্তে আস্তে ভাই, আস্তে আস্তে। এই যে গরুটি এখন ট্রাকে উঠানো, এই যে দর্শক দেখছেন গাড়িতে লোড হয়েছে চারটা গাভি, এই যে সেই সাথে এই বাছুরগুলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনাদের নাম কি? আমার নাম সাইদ। আমার নাম আহাদুল করিম সরকার। আচ্ছা আচ্ছা, আপনারা কোথা থেকে আসছেন? আমরা নরসিংদী থেকে আসছি। নরসিংদী থেকে? এই নরসিংদী থেকে কি উদ্দেশ্যে আসছেন? এখানে ওই যে কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, হ্যাঁ, ওই দিনাজপুরের একজন গাভি খামারি, তো ওনার ঠিকানা নিয়ে মানে আমরা ওখানে আসলাম আর কি, ওনার মাধ্যমে কিছু গাভি সংগ্রহ। আচ্ছা, পিসিটিভি বাংলার মাধ্যমে আপনারা দেখছেন। আপনারা গাভি নিলেন তুহিন ভাইয়ের কাছ থেকে? হ্যাঁ, আমরা তুহিন ভাইয়ের কাছ থেকে গাভি কিনছি। আচ্ছা, কয়টা গাভি নিলেন? আমরা পাঁচটা গাভি কিনছি। পাঁচটা গাভি কিনছেন? আচ্ছা, এই গাভি কি বাছুরও আছে? হ্যাঁ, সাথে বাছুর আছে। আচ্ছা, আপনারা এই গাভি কিনে স্যাটিসফাইড? ইনশাল্লাহ। হ্যাঁ, মানে তুহিন ভাইকে, তুহিন ভাইয়ের কাছে কি মানুষ, এই যে আপনারা আসছেন, এটাতে কোনো সমস্যা হয়েছে? না না না, উনি তো অত্যন্ত ভালো মানুষ, যেরকম ভিডিওর মধ্যে দেখছিলাম। হ্যাঁ, ওনার যা মানে ভিডিওতে যতটুকু পাইছি তার সাথে অনেক ব্যবহার বা সততা দিক দেওয়া সব সাথে ভালো পাইছি, মানে কথার কাজে আপনারা বলছেন যে ইনশাল্লাহ মানে অত্যন্ত ভালো মানুষ। আচ্ছা আচ্ছা, তা আপনারা নরসিংদী থেকে যে আসছেন, মানে এটা কি খামারের উদ্দেশ্যে? আপনারা খামার করবেন? দুগ্ধ খামার? দুগ্ধ খামার। আমার অলরেডি আমার খামারের বয়স 5 বছর। আচ্ছা, আপনাদের খামারে গরু আছে? কয়টা গরু আছে? আমার এখন 8টা গাবি আছে, বক্তা বাছুর আছে 17টি। আচ্ছা আচ্ছা, তার মানে আগে থেকে আপনার খামার আছে আর আপনি এই মানে এই দুধটা বাড়াবেন? এখন এই যে আমার বড় ভাই সাইদ, আচ্ছা, ওর জন্য এইগুলি আমি করলাম আর কি। আচ্ছা আচ্ছা, মানে আপনার আর কি অভিজ্ঞতা আছে, আপনার ওই অভিজ্ঞতার আলোকে আপনি মানে ভাই ও আমার খালাতো ভাই। আচ্ছা 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 ভাই, তো আপনি এই যে খামারটা এখন করবেন, এই গরুগুলি নিয়ে কি আপনি স্যাটিসফাইড? জি, আমি আসছে পিসিটিভির একটা বিজ্ঞাপন দেখে পেয়েছিলাম, এই টিভিতে। জি হ্যাঁ, পিসিটিভি পাওয়ার পরে আপনার এই চ্যানেলের একটা বিজ্ঞাপন পেয়েছি, ওই হিসাবে আমি তোমার কাছে আসছি। হ্যাঁ, তোমার কাছে আসাতে আমি অনেক খুশি, কারণ ওনা খুব ভালো মনের মানুষ, আর ওনার কাছে যদি কোনো মানুষ আসে গরু কিনাতে গাবি কিনাতে ঠকবে না। গাভি পালনের মধ্যে, গাভি চেনার মধ্যে আমাকে অনেক কিছু শিখাইছে। আমি আজকে 4 দিন হয়েছে এসেছি, 4 দিনে আমি মোটামুটি আমার অনেক অনেক ভালো অভিজ্ঞতা শিখাইছে আর কি। মানে ভবিষ্যতে আপনি এই খামারে কি করবেন, কিভাবে দুধের পরিমাণ বাড়বে, এই ফ্যাট কিভাবে বাড়বে, তারপরে কম টাকা দিয়ে কিভাবে খাওয়াতে হয়, এই সমস্ত জিনিস আপনি তিন ভাইয়ের কাছ থেকে শিখে পেয়েছেন? আচ্ছা আচ্ছা, তো এইগুলি তো আপনি কি মনে করেন যে এই জিনিসগুলো আপনার ভবিষ্যতে অনেক উপকার দেবে? হ্যাঁ, আসলে ভবিষ্যতে এখন বলা যাচ্ছে না, তবে আশাবাদী ওনা যেভাবে পরিচালনা করার জন্য বলেছে সেভাবে যদি আমি পরিচালনা করতে পারি, তা আশা করি আমি গাভি খামারে আমি হয়তো সাকসেস করতে পারবো আর কি। আচ্ছা আচ্ছা, আপনার খালাতো ভাই আমরা তো শুনলাম উনি 5-6 বছরের অভিজ্ঞ। হ্যাঁ, আচ্ছা, আপনি তো নতুন। জি, তা আপনি আগে কি করতেন? আমি আগে পোলট্রি বিজনেস করতাম। আচ্ছা, পোলট্রি বিজনেসে ছিলেন? জি। তারপর পোলট্রি বিজনেস থেকে আপনি এই গাভি গরুতে? পোলট্রি বিজনেসে আসে, গাভিতে আসার উদ্দেশ্য হলো, পোলট্রি বিজনেসটা আসলে অনেক মার খাইতে হয় টাকা পয়সা। আচ্ছা, অনেক টাকা পয়সা মার খাইতে হয়। যেমন আমি পোলট্রি বিজনেস করি, মনে করেন আমি রেডি মুরগি সেল দিতাম, আমার মার্কেটে এখনো 40 লক্ষ টাকা বাকি আছে। এই টাকার কোনো করোনা ভাইরাস আসছে পর থেকে টাকা উঠানোর জন্য চেষ্টা করতেছি, কিন্তু এখন পর্যন্ত 40 লক্ষ টাকা দিয়ে অনলি মাত্র 5 লাখ টাকা উঠাইতে পেরেছি। এখনো 35 লক্ষ টাকা আমার মাঠে পড়ে আছে। তো চিন্তা করলাম আমার পকেটের টাকা, হ্যাঁ, আমার এত কষ্টের টাকা, এত টাকা দিয়ে আমি ব্যবসা করতেছি, মানুষের কাছে টাকা পড়ে রয়েছে, সেই টাকা উঠাইতে পারতেছি না, আমি কিসের ব্যবসা করবো? এই জন্য হঠাৎ করে আমার এই ছোট ভাই বললো কি যে তুই একটা গাভির ব্যবসাতে ঢোক, কারণ গাভির ব্যবসা হলো গাভি তোর ফার্মে থাকবে, এটা তোর পকেটে টাকা মনে করতে হবে। এই হিসাবে আমি গাভির ফার্মে ঢুকেছি, এই কারণে যেন, কারণ আমি জানি আমার গাভি ফার্ম দেওয়ার পরে আমি 20টা গাভি এখানে যদি আমি 20 লক্ষ টাকা পুঁজি খাটাই, আমার চোখের সামনে থাকবে, আর আমি যে টাকাগুলো আমি যে টাকাটা বাকি দিয়েছি পোল্ট্রি খাতে, এই টাকার আমার কোনো গ্যারান্টি নাই, কারণ ঢাকা মনে কর বিভিন্ন ঢাকা চিটাগাং, মানে 35 লক্ষ টাকা আপনার এখন মোটামুটি পানিতেই চলে গেছে। ঢাকা সিটিতে আছে, মুন্সিগঞ্জ সদরে আছে, এবং সিলেট আছে,
মানে এরা কেউ টাকা দিচ্ছে না? এখনো দিচ্ছে না টাকা। এবং এই টাকা ভবিষ্যতে পাবেন কি আপনি জানেন? হ্যাঁ, নিশ্চয়তা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটু যদি জানতে চাই যে আপনি এখন কতগুলি গাভি কিনলেন? এখন আমি এখানে ছটা গাভি কিনেছি। ছয়টা গাভি কিনছি। এই ছয়টা গাভিতে আপনার কত টাকা পড়লো? ছয়টা গাভি থেকে আমার এমনি দশ সাড়ে দশের মতন পড়ে গেছে। সাড়ে দশের মতো পড়ে গেছে। আর এই যে ট্রাকটা যে ভাড়া নিচ্ছে, এটা নরসিংদী পর্যন্ত আপনার যেতে এটার ভাড়া কত নিবে? উনিশ হাজার টাকা। উনিশ হাজার টাকা এটার ভাড়া নিবে। আচ্ছা ভাই, আপনি অবশ্যই এই খাতে আপনি সাকসেস হন, কারণ যেহেতু আপনি অনেক টাকা লস করেছেন। আমরা সবসময় চাই যে আপনারা নতুন উদ্যোক্তারা সবসময় যেন আপনারা যেন লাভের মুখ দেখেন, এটা আমরা সবসময় চাই। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন উনাদের কাছ থেকে, তুহিন ভাইয়ের কাছ থেকে উনারা এই গরুগুলি ক্রয় করেছে। তো আসুন আমরা একটু এখন কথা বলবো তুহিন ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই। ভাই, আমাকে আসলে সবাই পাগল করে দিচ্ছে আপনার ভিডিও দেওয়ার জন্য, কিন্তু আপনাকে আমরা খুঁজে পাচ্ছি না। তো আজকে দৈবক্রমে আপনাকে আমরা খুঁজে পেয়েছি। তো সেই জন্য এই যে আপনি গরুগুলি দিলেন তাদেরকে, এই যে তারা দূর থেকে এসেছে, তো আপনি তাদেরকে কি আপনি কোনো ওই যে আপনার যে রহস্যগুলি, সেই রহস্যগুলি কি আপনার আপনি ওনাদেরকে একটু বলছেন? আমি রহস্যগুলো সব বুঝাই দিচ্ছি, কি মানে গাভি কিনতে হবে, না কিনতে লাগবে, কোন ধরনের গাভি কিনলে লাভবান হবে, কি বুঝছেন, সবকিছু ওনাদেরকে বুঝাই দিচ্ছি। আর নতুন খামার করতে গেলে কি কি করতে হবে না করতে হবে আমি এ টু জেড ওনাকে বুঝাই দিচ্ছি। আর গরু কি মানে নিয়ে যেতে হবে সে সব শুধু সুবিধা আমি করে দিছি। ওনার টাকা পয়সার মনে করেন সম্পূর্ণ রিক্সের মনে দায়িত্ব আমি নিছি। আচ্ছা, কোনো মানে ওনাকে মানে ইয়া মানে কোনো ওনার কোনো টাইমে বলতে পারবে না, ওনার অসুস্থ হতে হয়েছে। না না, ওনাদের মুখে আমরা শুনলাম। আচ্ছা, ওনা থেকে আমার আমার বাসা পর্যন্ত আমি ওনা থেকে তুইছি। আচ্ছা, এই যে ট্রাকে করে কি আপনার কোনো লোক যাবে? হ্যাঁ, আমার আমার গোয়াল যাবে, যায় ওনা থেকে গাভি গেলা সেকে টেকে দিয়ে সুন্দর করে সেট করে দিয়ে দশ বারো দিন পনেরো দিন থাকার পর উনি চলে আসবে। আচ্ছা, তার মানে এই এত বড় সুবিধাও আপনি দিচ্ছেন? আমি এত আমার নিজের মানে মানে যে গোয়ালকে দিয়ে দিচ্ছি। তার মানে তো এটা অনেক বড় একটা রিস্কের কাজ, কারণ আমি এই যে আমার গোয়াল আছে এখানটায় উনিশ আগে পাঠাই দিচ্ছি। আচ্ছা, এই যে প্রদর্শন দেখছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনি এই যায় এই ধরনের বারো দিন তেরো দিন আপনি থাকবেন সেখানে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো একটা খুবই ভালো জিনিস, কারণ যারা আসলে বাটপাড়ি করে তারা তো এই ধরনের সিকিউরিটি, এটা তো এক ধরনের সিকিউরিটি একটা লোককে আপনি দিচ্ছেন, এটা তো এক ধরনের একটা সিকিউরিটি। তো এই সিকিউরিটি যখন দিচ্ছেন, তার মানে তো যারা বাটপাড়ি করবে তারা তো কোনোদিন সিকিউরিটি দিবে না, জীবনও দিবে না। আমি তো আপনাকে আমার লোক পর্যন্ত দিচ্ছি, আমার লোক এখানে যে পনেরো দিন থাকে আসবে। আচ্ছা, উনি নতুন খামার, উনি শিখাই দিয়ে আসবে, সবকিছু বুঝাই দিয়ে আসবে, কি মানে লালন পালন করতে হয়, কি মানে খাইতে হয়, কি মানে গরু চিকিৎসা করতে হয়, কি মানে গাই শিখতে হয়, সবকিছু উনি বুঝাই দিয়ে আসবে। ওর পাশাপাশি পনেরো দিন ওনার লোক শিখে, ইনি আমার লোক চলে আসবে। আচ্ছা, কি বলছেন, যেহেতু উনি নতুন খামার, পুরাতন খামার হইলে আমার দরকার ছিল না। আচ্ছা, তো এখন গোটা বিশ্বের মানুষ আমাদের কাছে যেইভাবে আকুতি জানাচ্ছে যে তুহিন ভাইয়ের কাছ থেকে আমরা গরু নিতে চাই, তো আমরা তো দেখছি এটাতে আপনার প্রায় দশ লক্ষ গরুর দরকার। আপনার যে কাস্টমার আছে, তাহলে দশ লক্ষ গরু আপনি কেমন করে সাপ্লাই দিবেন? না, আমি দশ লক্ষ তো না, আমি আস্তে ধীরে সময় দিব, এক একজন কাকে আসবে আমার এখানটায় দুই তিন দিন থাকবে, বাছাই করে সুন্দর করে ওনাদের গরু দিব, ওনারা গরু নিয়ে যাবে। আচ্ছা, অত হাক দক করলে তো আমি গরু দিতে পারবো না। এবং সেই সাথে আপনি আপনার নিজস্ব লোক পাঠিয়ে দিবেন? আমার নিজস্ব লোক যারা নতুন খামার করবে তাদের তো আমি একটা লোক লোক এখানে পাঠাই দিব, দিয়ে আমার লোক এখানে সবকিছু বুঝাই দিয়ে পনেরো দিন থাকে, সবকিছু বুঝাই দিয়ে আমার লোক চলে আসবে। এই সুবিধাটা এই সুবিধাটা আমি দিয়ে দেব। আচ্ছা, এইটা তো একটা মানে অসাধারণ একটা উদ্যোগ এই সুবিধাটা। না, এটা এটা শুধু আমি নতুন খামার যারা লস করে আমি তাদের ক্ষেত্রে কথাটা বললাম। আচ্ছা, আপনি তো শুনেছেন যে উনি পঁয়ত্রিশ লক্ষ টাকা লস করে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য তো ওনার কাছে আপনি সবকিছু শুনেন আমার সঙ্গে। হ্যাঁ, উনি টাকা নিয়ে এসেছিল ব্যাগ ভর্তি, সম্পূর্ণ আমার দায়িত্ব দিয়ে দিচ্ছি আমি। আমার কথা হলো আপনার এক চার আনার ক্ষতি হবে না, ওনাদের কাছে আপনি শুনতেও পারেন, সমস্যা নাই। আমি সারাক্ষণ সময় দিছি, তারপর ওনাদেরকে গাভি জেরে জেরে কেনার দরকার, আমার খামার থেকে কিছু দিছি, বাইরের অনেক গৃহস্থ লোক আছে তার খামার থেকে কিছু কিনে দিছি, দিয়ে ভালোটা মিল করে আমি ওনাকে ট্রাকে লোড দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এই যে ট্রাক এখন দেখছি আমরা, এখন রওনা হয়ে যাবে। আচ্ছা তুহিন ভাই, এই যে গরুর মানে এই যে খাদ্য বিষয়টা এবং দুধের একটি বিষয় আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এবং বাংলাদেশের 99% মানুষ
এখনো এটা জানে না। তো আমরা এই ভবিষ্যতে আপনার মাধ্যমে সেই ভিডিও আমরা দর্শকদেরকে আমরা জানাবো আমরা। আচ্ছা আচ্ছা। তো আর আপনি এখন মানে এইভাবেই গরু সাপ্লাই দিচ্ছেন? হ্যাঁ দিচ্ছি, এমএনজিও সাপ্লাই। আচ্ছা তুহিন ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন এবং দেখলেন এই ভিডিওটি। তো এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।